হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বিডি এডুকেশন জার্নি ফ্রম এভারেজ টু এক্সিলেন্ট। আজকে আমরা জিকের নতুন 25টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি, তো যেগুলো আমাদের আগামী ওয়েস্ট বেঙ্গল এসআই ফুডের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে দিই যে আমার বিভিন্ন ভিডিওগুলো আপলোড করার সময় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয় সকাল 8টাতে, জিকে আপলোড করা হয় ডেইলি সকাল 10টাতে এবং ম্যাথ আপলোড করা হয় ডেইলি সন্ধ্যা 8টাতে। কারণ আমরা জানি ফুডের সিলেবাসেই হচ্ছে ম্যাথ এবং জিকে, তাই সেই ফুডের এক্সামকেই মাথায় রেখে এই ক্লাসগুলো তোমাদের সামনে রাখা। তাই যারা এখনও এই ক্লাস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও, তাই যখনই এই টাইমে টাইমে ভিডিওগুলো আপলোড করা হবে তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে তাহলে শুরু করা যাক। কি বলেছে দেখো, প্রথমেই বলছে বন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত। বন গবেষণা কেন্দ্র বা অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে দেরাদুনে। সেটা কোথায়? দেরাদুনে। ওকে, বন গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে দেরাদুনে। কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন নরসিংহ দেব। কোণার্কের সূর্য মন্দির তাহলে কে নির্মাণ করেন? কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন নরসিংহ দেব। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে দূরত্ব কত কিলোমিটার? পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে দূরত্ব হচ্ছে 623 কিলোমিটার। কত কিলোমিটার? 623 কিলোমিটার। হ্যারি পটার সিরিজ কে লিখেছিলেন? কে লিখেছেন হ্যারি পটার সিরিজ? লিখেছেন জে কে রাউলিং। হ্যারি পটার সিরিজ কে লিখেছেন? হ্যারি পটার সিরিজ লিখেছেন জে কে রাউলিং। ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে, মানে ভারতের যে সিভিল সার্ভিস সেই সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন? তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারীর নাম কি? তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রথমে আরেকবার দেখি, বন গবেষণা কেন্দ্র দেহরাদুন, কোণার্কের সূর্য মন্দির নরসিংহদেব, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে দূরত্ব 623 কিলোমিটার, হ্যারি পটার সিরিজ কে লিখেছেন জে কে রাউলিং, ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো নেক্সট স্লাইড দেখি কী আছে, বলছে পৃথিবীর সব থেকে জনবহুল দ্বীপের নাম কি? পৃথিবীর সব থেকে জনবহুল দ্বীপ হলো, সেটার নাম হচ্ছে হানসু। পৃথিবীর সব থেকে জনবহুল দ্বীপের নাম হচ্ছে হানসু। নায়াগ্রা জলপ্রপাত কে আবিষ্কার করেন? নায়াগ্রা যে জলপ্রপাত সেটা আবিষ্কার করেন লুই হ্যালোপিন। কে আবিষ্কার করেন নায়াগ্রা জলপ্রপাত? নায়াগ্রা জলপ্রপাত আবিষ্কার করেন লুই হ্যালোপিন। আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল? আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল? বিউসি ফেলাস। আলেকজান্ডারের ঘোড়ার নাম তাহলে কি ছিল? বিউসি ফেলাস। আলেকজান্ডারের ঘোড়াকে এভাবে মনে রাখা যায় যে বিউটি প্লাস। আলেকজান্ডার তার ঘোড়ার নাম দিয়েছিল বিউটি প্লাস, বিউসি ফেলাস। ওকে, বজ্রপাতের দেশ নামে পরিচিত কোন দেশ? বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান। বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান। কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম চালু করেন? চালু করে সেটা হচ্ছে এইচএসবিসি। এইচএসবিসি ভারতে প্রথম এটিএম চালু করে। আবার প্রথম থেকে দেখছি আমরা খুব তাড়াতাড়ি, পৃথিবীর সব থেকে জনবহুল দ্বীপ হনসু, নায়াগ্রা জলপ্রপাত ক্যাপচার করেন লুই হ্যালোপিন, আলেকজান্ডারের ঘোড়ার নাম বিউসি ফেলাজ, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, এবং কোন ব্যাংক ভারতের প্রথম এটিএম চালু করে সেটা হচ্ছে এইচএসবিসি। চলো নেক্সট স্লাইডে গিয়ে দেখি প্রশ্নটা কী আছে। প্রথম প্রথম প্রশ্ন বলেছে মোবাইল ফোন কে আবিষ্কার করেন? মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। মোবাইল ফোন কে আবিষ্কার করেন? মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। মাকড়সার শাসঙ্গের নাম কি? মাকড়সা যে শাসঙ্গ সেই শাসঙ্গের নাম হচ্ছে বুকলাং। মাকড়সার শাসঙ্গের নাম কি? বুকলাং। হিটলারের গোয়েন্দা বিভাগের নাম কি ছিল? হিটলারের যে গোয়েন্দা বিভাগ সেই গোয়েন্দা বিভাগের নাম কি ছিল? হিটলারের গোয়েন্দা বিভাগের নাম ছিল গেস্টাপো। হিটলারের গোয়েন্দা বিভাগের নাম ছিল গেস্টাপো, তখন ইংরাজিতে লেখা আছে GESTAPO। তাহলে হিটলারের গোয়েন্দা বিভাগের নাম হলো গেস্টাপো। রোমের শেষ সম্রাটের নাম কি? রোমের শেষ সম্রাটের নাম হচ্ছে রোমুলাস অগাস্টাস। রোমের শেষ সম্রাটের নাম হচ্ছে রোমুলাস অগাস্টাস। ওকে, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন মিস্টার অসব্রন স্মিথ। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন মিস্টার অসব্রন স্মিথ।
ওকে, তাহলে আরেকবার আমরা শুরুর থেকে দেখি। মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার, মাকড়সার শাসকের নাম বুকলাং, হিটলারের গোয়েন্দা বিভাগের নাম হচ্ছে গেস্টাপো, রোমের শেষ সম্রাটের নাম হচ্ছে রোমুলাস অগাস্টাস, আর আরবিআই এর প্রথম গভর্নর ছিল মিস্টার অসবর্ন স্মিথ, মিস্টার ও স্মিথ। ওকে, দেন আসে, চলো নেক্সটে দেখছি কি আছে। বলছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট উভয়ের মান সমান হয়? কোন তাপমাত্রা যেটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট দুটোর মানই সমান হয়, সেটা হচ্ছে -40 ডিগ্রি তাপমাত্রায়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, -40 ডিগ্রি তাপমাত্রাতে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট উভয়ের তাপমাত্রা কি হয়? উভয়েরই তাপমাত্রা সমান প্রদর্শন করে। বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। লোহিত রক্ত কণিকা তৈরি হয়, লোহিত রক্ত কণিকা তৈরি হয় হচ্ছে অস্থি মজ্জায়। কোথায় তৈরি হয়? অস্থি মজ্জায়, যাকে আমরা ইংরাজিতে বলি বোন ম্যারো, তাকে আমরা ইংরেজিতে বলি বোন ম্যারো। তাহলে লোহিত রক্ত কণিকা কোথার থেকে তৈরি হয়? অস্থি মজ্জায়। দক্ষিণ আমেরিকার কোন দেশে আটাকামা মরুভূমি অবস্থিত? তাহলে আটাকামা মরুভূমিটি অবস্থিত চিলিতে, দক্ষিণ আফ্রিকার যে চিলি সেই চিলিতে আটাকামা মরুভূমিটি অবস্থিত। সংসদ গঠিত হয় কি কি নিয়ে? সংসদ গঠিত হয় লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। আরেকবার আমরা শুরুর থেকে দেখে নিই কি কি আছে। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেডের মানে সমান প্রদর্শন করে মান, সেটা 40 ডিগ্রি। জাতীয় বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থি মজ্জা বা বোন ম্যারোতে। দক্ষিণ আমেরিকার কোন দেশে আটাকামা মরুভূমি অবস্থিত? চিলিতে। সংসদ গঠিত হয় লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। আমরা নেক্সটে আসি। নেক্সটে বলছে ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? আকবর। ফতেপুর সিক্রি তাহলে কে নির্মাণ করেন? আকবর। রণথাম্বোর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? তাহলে রণথাম্বোর বাঘের যে প্রকল্পটা সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক যে সোসাইটি, সেই সোসাইটির প্রতিষ্ঠাতা ছিল স্যার উইলিয়াম জোন্স। কে ছিল? উইলিয়াম জোন্স। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। টাটা আর কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। এটা অন্য একটা প্রশ্ন, এখানে এটা চলে এসেছে। বলছে কোন বছর জাতীয় সাক্ষরতা প্রকল্পের সূচনা হয়? কোন বছর জাতীয় সাক্ষরতা প্রকল্পের সূচনা হয়? 1988 সালে জাতীয় সাক্ষরতা প্রকল্পের কি হয়? সূচনা হয়। তাহলে আমরা আরেকবার তাড়াতাড়ি দেখে নিই। ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর, রণথাম্বোর ব্যাঘ্র প্রকল্প রাজস্থান, এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোস, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঝাড়খণ্ড, আর সাক্ষরতা প্রকল্পের সূচনা হয় 1988 খ্রিস্টাব্দে। তো আশা করব তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে এখানে থেকে শিখতে পেরেছো। তো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি মনে করো যে এই ক্লাসটা তোমাদের জিকে স্টক বাড়াতে সাহায্য করছে, তাহলে অবশ্যই এই ক্লাসটিকে লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার এই এফর্টগুলো তোমাদের সামনে ডেইলি যেটা রাখা, সেটা তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের ভিউজ এবং তোমাদের কমেন্ট এবং লাইক থেকেই আমার মধ্যে আরও অনেক বেশি মোটিভেশন কাজ করবে। তাই তোমরা একটা অন্তত লাইক, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও।